সালানপুর ব্লকে অনুষ্ঠিত হলো তিন দিনের আদিবাসী মেলা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েতের নান্দনিক সভাগারে আদিবাসীদের উন্নতির জন্য মঙ্গলবার থেকে আয়োজিত তিন দিনের আদিবাসী মেলার উদ্বোধন করা হয়েছে, যা শেষ হবে বৃহস্পতিবার। এই আদিবাসী জয় জোহার মেলার সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। এই মেলায় ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন একই সাথে সালানপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার অদিতি বসু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনি ঘাসি সকলে যৌথভাবে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সালানপুর ব্লক ও উন্নয়ন সমিতির পরিচালনায় আয়োজিত এই মেলায় আদিবাসীদের জন্য সরকারি সুবিধা, জাতি শংসাপত্র, বার্ধক্য পেনশন, লোক আদালত, স্বাস্থ্য শিবির, স্বনির্ভর গোষ্ঠী, কৃষি ইত্যাদি সহ প্রকল্প সম্পর্কিত তথ্যের জন্য বেশ কয়েকটি স্টল লাগানো হয়েছিল। এছাড়াও তিন দিন ব্যাপী এ মেলায় বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য, আদিবাসী নৃত্য, লোকগীতি, বাঁশি ও বাদ্যযন্ত্রের পাশাপাশি আদিবাসী সমাজের 22টি গ্রামীণ মৌজার প্রধান মোড়লদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও আদিবাসী উন্নয়ন আধিকারিক শানিউর রহমান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজেশ কুমার ছাড়াও ব্লকের সকল পঞ্চায়েত প্রধান ও সদস্য প্রমুখগণ উপস্থিত ছিলেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।